মার সঙ্গে ওর ঝামেলা হয়েছিল অনেকদিন আগে, ঠিক আছে কিনা? তো ওদের মার বেটে অনেকদিন, মানে দেড় দু মাস হয়ে যায় ঝামেলা বাবা। তো নাকি আমার দিদি, ওটা আমার দিদি, ওটা আমার জামাই, ও বড় জামাই বাবু, নাকি আমার দিদি নাকি ধরেছিল শাশুড়িকে, আর ওর বলে ওর ছেলে ওর মাকে বলে মেরেছিল। তাইলে এক মাস পর রাত তিনটার দিকে কালকে যে তুলে নিয়ে এসছে। আজকে কি হয়েছে এখানে? আজকে অসুস্থ হয়ে গেছে টেনশনে, ওই জন্য এরকম হয়ে গেছে। যে অসুস্থ হয়েছে তার নাম মনোজ সান। বাড়ি কোথায়? বাড়ি গিরিমপাং মনসা তলা। বোর নাম হলো মামুন সান। ওর মার নাম কি? ওর মার নাম অপা সান। সেই থানা গিয়ে নিয়ে আসলো গাড়িতে, এটা কিছু জন, ওটা তো আমরা জানি না। অসুস্থ হয়েছে আমি এটাই দেখলাম। আজকে কি দেখলাম এসে তোমরা এখানটা গাড়িতে যখন নামা? দিদি কাঁদছিল, ভাই ভাই করে ডাকছিল, ভাই মরে মরে যাবে, ওই জন্য আমরা আসলাম। গরমে বা কিছুতে নেশা ভাঙ ডিং টিং করে, ওর জন্য হয়েছে। পুলিশে এখানে কোনো দোষ নেই।